Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala asyrafil anbiya wa ala alihi wa ashabihi wa ahli baitihi amma wala. সম্মানিত দর্শক, দূর এবং কাছের, দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ইসলামিক সম্ভাষণ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, পবিত্র রমজানুল মোবারকের রোজা যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে তাহলে এর জন্য কি হুকুম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মোবারকের রোজাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেমনটি সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানদার নিজেকে মনে করো, তোমাদের উচিত, তোমাদের জন্য ফরজ করে দিয়েছি রমজানুল মোবারকের রোজাটা পরিপূর্ণ 30টা রোজা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাটা ফরজ করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আরেক জায়গায় ইরশাদ করতেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে অক্ষম হয় অথবা সফররত অবস্থায় থাকে অথবা রমজানুল মোবারকে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি যেন ফাইদাতুন মিন আইয়ামিন উখর, পরবর্তী কোন সময়ে যখন সে সুস্থ হবে কিংবা যখন সে সফর থেকে ফিরে মুকিম অবস্থায় হবে, তার নিজ বাড়িতে যখন প্রবেশ করবে, পরবর্তী কোন মাসে যখন সে সুস্থ হয়ে যাবে, ওই ব্যক্তিকে তখন তৎক্ষণাৎ রোজাটাকে আদায় করে নিতে হবে, পুনরায় কাজা হিসাবে তাকে আদায় করতে হবে। আর যদি অবস্থা এমন হয় কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় রমজানুল মোবারক পায়, রমজান মাস অসুস্থ কিন্তু পরবর্তী মাসেও সে সুস্থ হলো না, তার পরবর্তী মাসেও সুস্থ হলো না, তার পরবর্তী মাসেও সুস্থ হলো না, এভাবে কয়েক মাস যদি অতিবাহিত হতে থাকে এবং অসুস্থ অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত ওই ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশগণ এটাকে ফিদিয়া দিবে। ফিদিয়া হচ্ছে 60 জন মিসকিনকে এক সন্ধ্যা খাবার দিবে অথবা 30 জন রোজাদারকে 2 সন্ধ্যা খাওয়াবে, এভাবে তার ফিদিয়া দিয়ে রোজার কাফফারা আদায় করতে হবে। নতুবা পবিত্র রমজানুল মোবারকের যে রোজাগুলান কাজা হয়েছে সেই কাজাগুলানকে আদায় করতে হবে, যদি সম্ভব না হয় ফিদিয়া দিয়ে রোজা থেকে মুক্তি নেবে। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই পবিত্র রমজানুল মোবারকের রোজা বাদ দিয়ে রোজা পরিত্যাগ করার কোনো সিস্টেম ইসলামে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে পবিত্র রমজানুল মোবারকের রোজাগুলান আদায় করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে পড়ে আমিন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।